আজ আমি প্রস্তুত করা বিনা পিঁজ রসুণের মুগ ডালমা ওড়িয়া ঘরে যেমি বার মাসরে তের পর্ব থাকে ঠিক সেমি ডালমার মহত্ব অটে তো চলুন টেলিকন স্টার্ট করা বি পিঁয়াজ রসুণের টিয়ারি মুগ ডালমার এই রেসিপি কু সেপর দুই কপ মুগ কু ভালোভাবে আপনার ভাজিনেবে যেমি কি হালকা আঞ্চ করি ভাজবে তাকে বেশি পোড়বে না টিকি বা আসলা তা কাঢিনবেও তা ধোইনবে

সবুপর সারা পরে এবার আমি এর স্বাধ অনুসারে লুণ তা মানে মুগ ডালি আমি যে ধোইকি রাখিলে সেই মুগ ডা এখানে আড করে নাম দার পরে এবার আমি দেদা এতে গোটে ছোট চামচ হলদী গুন্ড তাপরে আমি এখানে কোম করা না ইয়া আমি ভালোভাবে টিকিট মিক্স করে নাম ভাল বা মন্দির ভাড়া স্বাদপ দিয়ে তেজপত্র তাপরে গোটে কোরা অদা কুদেব গোটে টমাটো দা এসব ভালোভাবে এইভাবে ভাবে টিকি ফুটা আসার পরে এবার আমি তাকে ঢাকুণ লগাই গোটে হুইসিল আসা পর্যন্ত হাই ফ্লেমে ওয়েট করা এটি গোটে হুইসিলি আসি সারি প্রেসর তে রিলিজ হয়ে যাব আমি কন করা না তাকে দেখবা কতদূর আমার মুগ ডালি সিঝিচি দেখিপা এটি মুগ ডাল বুত বাইরে সিজি দেখছি গোটা গোটা কিন্তু কি সিঝিযাইছি পুরা পরফেক্ট্রে না আমি বর্তমান এত পর্যন্ত না সিজাইবা কিনা আহ সিজাইবার অতদবা এর গোটে বড় চামচ গুড় মানে আপনার পাখি যদি মেলটেড গুড় থাকি তাহলে তো ভালো কথা নাই গোটেই ছামচ আ গুড় দিয়ক মিঠা লাগিব নেকি মন্দিৰ ভাষা স্বাদ আচিব তাৰপৰা এতিয়া গোটেই কোৰা নিয়া ভাল ভাৱেৰে এইচবুক ফুটিবা গ্ৰ ফ্লেম কোনো আপোনাৰ বন্দ কৰিবি আপোনাৰ খোলাৰে এই ভাল ভাৱে ফুটিবাড়িব এই গোটেই মছলা প্ৰিপেয়াৰ কৰি যোনকে ডালমা মছলা ডালমা মছলাৰে মই নি কিছু কঞ্চা লং দুই বড় চামচ যেতে কি জিরা গোটে গোটে চামচ দুই চামচ জিরার গোটে চামচ নিয়েছিল পানমধু তাজপত্র নিয়ে আলৈচ নিয়েছি কিছুটা গুজুরাতে নেছি কিছুটা গোটে ছোট টাকা ডালচিনি তাকে ভালোভাবে ভাজিকি করে নিয়েছি তো আমার মশলা রেডি এবার আমি চালতু যা তড়কা দেব তড়কা পাই এটি আপনার ঘি কিংবা রিফাইন অয়েল ইউজ করে পেতে তাপরে এর আমি জিরা শুখিলা লঙ্কা

बर्तमान आमर एटी बिना पिया वाला डालमा बनकि रेडी आशा गरुछ पसंद निहति कि भल लागिला ला। मते कमेन्ट गरिन त आज पनि यतिकि पो देखाहो गोटि नयाँ भिडियोको नै जय जगन्नाथ